हेलो एवरीवन, अस्सलाम वालेकुम सबाई के आमार हेलो व्यूवर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय लाइफ स्टाइल चैनल। आमी नूरुन्नाहार लिलियन आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार लाइफ स्टाइल चैनेले। तो आज के आमी खुबी जनप्रिय एकटी उपन्यास आनपैकिंग करलाम आर सेटाई आमी आपनादेर संगे शेयर करते जाच्छि। बई मानुषेर जीवने एकटी गुरुत्वपूर्ण अध्याय, मानुषेर प्रतिदिनेर बेचे थाकार एकटी अंश। जदिओ अनेकेरई हयतो बई पढ़ार जे बा पाठाभ्यास सेटा नाइ, किन्तु हजारो व्यस्ततार मध्ये प्रतिदिन किछु ना किछु पढ़ार जे अभ्यास सेटा आमादेर थाका उचित, कारण उन्नत मानुषेराई बई पढ़े थाके। बई पढ़ार माध्यमे मानुष तार निजेर जीवन, दर्शन, चारपाशेर जीवन, पृथिवी एवं आगामी बेचे थाका केमन हबे से सम्पर्के जे नानान रकम धारणा मानुषेर, तार अतीत जीवन, अतीत पृथिवीर इतिहास जानते हले अवश्यई बई पढ़ा दरकार। बई मानुषके सृजनशील एवं मननशील करे थाके। आज के आमी जे बईटी आनपैकिंग करलाम बा जार कवर खुललाम सेटा होच्छे मकबरा। एटी जनप्रिय उपन्यासिक बा गल्पकार कवि जेटाई बोली उनार अनेक अनेक, एवं उनी एकजन क्रिएटिव डिरेक्टर किंकर आसान जनप्रिय ए कारणे जे तरुण समाजेर काछे व्यापक परिमाणे से परिचिति लाभ करेछे खूब अल्प समयेर मध्ये। तो एई बईटी एखोनो आमी पढ़िनि, एटी आमी अनेक दिन आगेई संग्रह करेछि अनलाइन बुकशॉप बुक एक्सप्रेस थेके। तो बोईटी आनपैकिंग करार पोरे आमी फ्लैप एवं केमन सेटा आमी आपनादेर संगे शेयर करछि। तो चलुन देखा जाक। वेलकम टू माय लाइफ स्टाइल चैनल। आमी नूरुन्नाहार लिलियन आपनादेर सबाइके आमार डेली लाइफ स्टाइल चैनेले स्वागत जानाच्छि। तो आज के एकटी बोई आनपैकिंग करलाम, ए बोईटी होच्छे मकबरा। एई तो आर ए बोईटीर लेखक होच्छेन किंकर आहसान, ए समयेर बेश जनप्रिय एकजन नाम। उनी बेश तरुण समाजेर काछे खुबी जनप्रिय। তো এই বইটি অনেক দিন আগে আমি বুক এক্সপ্রেস থেকে সংগ্রহ করেছিলাম, কিন্তু বইটির মানে প্যাকেট খোলা হয়নি। তো আজকে খুললাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই বইটি পড়া শুরু করব। আর বই মেলা তো 18 মার্চ থেকে শুরু, আমার দুইটি বই আসবে। তো একটি শিক্ষা প্রকাশনী থেকে গোপনে সে আমায় ভালোবাসে। তো যাই হোক, এই বইটি ফ্ল্যাপ থেকে আমি কিছু পড়ে আপনাদের সঙ্গে শোনাচ্ছি। রেশম দিয়ে তৈরি রঙিন শাড়ি পরেছে হাবিবা, হাতের বালা, কানের দুল, কপালে চন্দনের টিপ, চুলের সুগন্ধি তেল বয়স কমিয়ে দিয়েছে, নিজেকে দেখে অবাক হচ্ছে সে। শরীরের বাঁধনি এখনও শক্ত আছে, সৈনিক আজিজের বিবিকে হেলাফেলা করা সহজ নয়, নিজেকে খুকি খুকি লাগে। আয়নার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে হাবিবা। ঝুমকির কথা মনে পড়ে না, আজ একটু স্বার্থপর হতে ইচ্ছে করে, শরীর থেকে দারুণ ঘ্রাণ পাওয়া যায়। হাবিবার মনে হয় সে বাতাসে উঠছে, এমন আনন্দে শেষ কবে ছিল জানা নেই তার। নারগিসি কোফতা, মসুর ডালের দো পেঁয়াজা ভাজা, ভেড়ার মাংস, ঝাল দইয়ে ডোবানো ডালের বড়া, পায়রার মাংসের সাথে চিকন চাল, সব রান্না হচ্ছে আজ। হাবিবা মনোযোগ দিয়ে রান্না করে। ভেড়ার মাংসটা অল্প নরম হয়ে এলে সাথে গোলমরিচ আর ফালি করে কাটা গাজর যোগ হয়। অল্প কিছুক্ষণ পর নামানো হবে উনুন হতে। এই অতি উপাদেয় খাদ্য সৈনিক আজিজের প্রিয় খাবার ছিল এটি। পাশের ঘরে বিশ্রাম নিচ্ছে ইব্রাহিম দালি। তো ইহা হচ্ছে লবণ এবং লেবু। এখানে আমি অর্ধেকটা লেবু দিলাম। এই অর্ধেকটা লেবু দিয়ে এই গরম পানি, লেবু চা বলেন না যাই বলেন, সেটা খাবো। এবং খেতে খেতে আমি বইটা পড়া শুরু করব। চা নিয়ে এলাম, এখন চা খাবো আর বই পড়বো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন চায়ের জন্য চলে গিয়েছিলাম।
তো বইটি উৎসর্গ করেছেন মুশফিক ফারাজি অভিক এবং মাহমুদুল হাসান ফারাবি। ডানে বামে এমন দুটি ভাই থাকলে থোড়ায় কেয়ার করা যায়, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পালোয়ানকেও। ভালো থাকিস তোরা, পাশে থাকিস। তো এখানে লেখকের অটোগ্রাফটা পেয়ে খুবই ভালো লেগেছে। তো একটু লেবু পানি চা, এটা কি, এটাকে কি বলে, লবণ লেবু চা? হ্যাঁ, লবণ লেবু চা হতে পারে। এটাকে আমার খুব ভালো লাগে। তো কিঙ্কর আহসানের আরো কিছু বই আছে, যেমন আঙ্গারধানি, রঙিলা কিতাব, মকবরা, মধ্যবিত্ত, রাজতন্ত্র, মখমলি, মাফলার, বিবিয়ানা, মেঘডুবি, কাঠের শরীর, গল্পগ্রন্থ, স্বর্ণভূমি, আলাদিন, জিন্দাবাদ। মানে গল্পগ্রন্থের মধ্যে আছে হচ্ছে কাঠের শরীর, স্বর্ণভূমি, আলাদিন, জিন্দাবাদ, কিচ্ছাপুরণ। শীঘ্রই প্রকাশিত হবে বাঘ বিধবা গল্পগ্রন্থ এবং হচ্ছে উপন্যাস জল্পরাণী। তার মানে হচ্ছে এটি একটি উপন্যাস, এখনও জানি না এই উপন্যাসের মধ্যে কী আছে। তো পুরোটা পড়া শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শেষের না, শেষটা পড়বো না, কোনটার থেকে শুরু করবো, শুরু থেকেই শুরু করি। পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে, ঠাকুমার ঝুলি আর দাদুর মুখে রাজারানীর গল্প শুনে ইচ্ছে হয় সেই সময়ের গল্প বলতে। নবাবি আমল, মহলের কুটচাল, বিলাসী জীবন, এ নিয়ে গল্প বলা হয়েছে ঢের। তাই আমি সমাজের উঁচুতলার মানুষগুলোকে এড়িয়ে যেতে চাই, যা কিছু ঠাঁই পেয়েছে ইতিহাসে তার পাশ কাটিয়ে গিয়ে একটা গল্প বলা যায় না। খুব সাধারণ ছিমছাম একটা গল্প, পাষাণ হৃদয়ের রানী নির্মম রাজার সাথে পরিচিত না হয়ে মজনু হাবিবার মায়াবী জীবনের গল্পটা বলেছি শুধু। তো সবাই বই পড়বেন, আর আমার বইয়ের একটি পেজ আছে লিলিয়ান লিটারেচার ক্যাফে, এবং একটি গ্রুপ আছে লিলিয়ান লিটারেচার ক্যাফে, সেখানে যারা ইউটিউব করে থাকেন তারাও শেয়ার করতে পারেন যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজ, ওখানে সবাই শেয়ার করে থাকে, ওখানে সবার সাথে একটা বন্ধুত্ব হয়, সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন।